কসমোলজির নাম তোমরা শুনেছ? কসমোলজির নাম শুনেছ না? সৃষ্টি তত্ত্ব, মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে, সুবহানাল্লাহ পড়ি। এমব্রায়োলজি, যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে। ভ্রূণ তত্ত্ব, মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে, কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে। হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। ফিজিক্স বলে একটা কথা আছে, পড়েছ না তোমরা? পদার্থবিদ্যা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। জুলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়েছে সায়েন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে। চিল্লাই পড়ি সুবহানাল্লাহ। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা কি দেখে না, আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম, আর এই পৃথিবীর মধ্যে, এই বসুন্ধরার মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে, পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি, যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে, বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে, ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স, এককোষী অনুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন, এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি, পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি যেটা মুখে তোলা যায় না, ঠিক কি না? হাদা আদবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ, একটা লোনা পানি একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইন ইলতাকিয়াত বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়াত فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কি না? এই দৃশ্য দেখছেন আপনারা, কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়, শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায় চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশে না, অবাক লাগে না? সুবহানাল্লাহ কইবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহ আকবার। কেন মিশে না? একটা পানির ডেন্সিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো, বলে যদিও পানি একটা সাথে একটা মিশে না, এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে, একটা লোনা পানি আরেকটা মিঠা পানি একটার সাথে আরেকটা মিশে না।
আবার আমাদের এলাকাগুলোর ভেতরে জেলাগুলোর ভেতরে থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো আমাদের গাছপালা একটাও টিকত না, ঠিক কিনা? যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন, পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, খিরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আসা নাই। আল্লাহ সবাব নাল মা আসাব্বা, যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে, আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না, তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না, আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ, আল্লাহ সবাব নাল মা আসাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি, কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়, আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম, এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে বানালাম, আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম সেখানে কোনো কিছু বাঁচে না, আছে না নাই? জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি, নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা ডেড সি লোকেটেড ইন জর্ডান লিখলেই চলে আসবে, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না, লবণের ঘনত্ব এত বেশি আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলে ও ডুববে না, কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই, কারণ লূত আলাইহিসসালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করতো, সমকামিতা, পুরুষে পুরুষ। আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না, আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন, সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং, স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে, সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন, আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন, কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি হতে দেরি হয় কুন, হাও হয়ে যায়, বি ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করল। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা, এটা আমার, খালি আমার আমার কয়, আছে না নাই? তোর কি বেটা, কিসের মালিক তুই? সবকিছুর মালিক কে? বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা আলিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে নিচের দিকে নামতে চায় আল্লাহর এটাই না উঠায়, আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না, ওই শয়তানের চেয়ে নিচে চলে যায় চিল্লায় বলে ঠিক কি না? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখি, আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি।
আমরা আজকে এই প্যান্ডেলে মাতুয়াইলে বসে আছি, তাই না? মাতুয়াইল তো ইউনিয়ন নাকি? কোন থানায় পড়ছে? সিটি কর্পোরেশন হয়ে গেছে। থানার নাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকায় মোট কয় থানা? কয়টা? 19টা থানা, কম বেশি হবে। তো এই 19টা থানার মধ্য থেকে 53টা, আচ্ছা যাই হোক, এতগুলো থানার মধ্য থেকে যাত্রাবাড়ি একটা থানা। এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন। এই প্যান্ডেলটাই কি মাতুয়াইল ইউনিয়ন? আরো আছে না নাই? কত ছোট্ট একটা জায়গায় বসে আছে। আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকা হচ্ছে আমাদের 64 জেলার একটা জেলা। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ। কি বলেন, কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটাও নেই। বিএ পরে ইন্ডিয়ার উপরে, এনজি পরে বাংলাদেশের উপরে, এলএডিএসএস আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়। রাশিয়া প্রায় শত গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে! এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ। আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যে সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাহলে সবচেয়ে বড়? আরো উপরে যান, আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবে অনেক আছে এরকম। আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে 1,000,000,000,000 গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা? না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? এরকম 1,000,000,000,000 তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম 1,000,000,000,000 গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি মহাশূন্য? চিল্লায় বলেন, প্রথম আকাশের কি মহাশূন্য? এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কিয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য, না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, সুবহানাল্লাহ কইবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়! বিষ্ণু ঈসা ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমিনা খানদান কতটুকু! কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি! মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই।